Whoa. Please. Ore, ore. Ghore ji. এই যে যে ঘরে ছিল যান আনাতে না ঘর আমি আর অনেক আসছি অনেকদিন পর গাছ নিতে সাথে কে আসছেন টাইগার হ্যালো আসসালামু আলাইকুম আম রাফিদ হক এন্ড ওয়েলকাম টু ডগো সেজ কেমন আছেন আপনারা সবাই আমরা নিয়ে আসছি হইতেছে আমাদের টাইগার এখানে একটু ঘুরাইতে কারণ আপনাদের তো আমি বলছি যে আমাদের টাইগার কিন্তু অন্যান্য যে বিড়ালগুলো আছে ওদের সাথে একটু মিলে কম তো চিন্তা করলাম আমাদের সাথে যেহেতু এত পরিচয় আছে ওর তাহলে প্যারাই নাই দেখি টাইগার তোমার একটা ওপেন ফিল্ড যেখানে মন চায় যাও দেখি আমাদের সাথে থাকবো আই ডোন্ট থিংক সো আমাদের সাথে থাকবো অনেক রকম স্মেল পাইতেছে তো বুঝতেছে না দে আরে ঘুরতে দে ওই যেনে মন চায় ঘুরুক একটু ওরে ওরে বাবা রে বাবা আর উপরে উপরে দিয়ে ওরে পুরো আজব লাগে হ্যাঁ ওয়াইল্ড লাগতেছে না দেখো ওই সাইডে আবার রোড ওখানে যেতে দেওয়া যাবে না এখানে কুকুর আছে দরবনে অটো কুকুরটারে খেলা কিস ভাই এই সামনে ও কুকুর আমার প্লিজ অটো নে আমি দেখি চলে যাবো চলে যাবো অসুবিধা নেই কে ওই মারতেছে ও কি কুকুরে মারবো এই বেটা এই বাঘের নাম পাইছিস বলে বাঘ হয়ে যাবি তা না কিন্তু না চলে গেছে চলে গেছে ছাড়ো ছাড়ো নামা দেখ ঘুর তুই বেটা তুই ওরে বেবি সিট কর হ্যাঁ ঘুর ওরে নিয়ে ওরে কামন বয় কি হয়েছে ভয় পাইছো কেন ও মাঝে মধ্যে একটু একটু ভয় পাইতেছে আবার বইতেছে কিন্তু সবচেয়ে আজব সিন লাগলো কুকুরে মারতে চাইতেছে ভাই অন্যরকম হ্যাঁ কুকুরে যে মারতে চাইল আমি খামচি মারছে তো আমার এই জায়গায় তোরে হ্যাঁ আরে সিন পার্টি অন্যরকম আছে কালারটাই চেঞ্জ করে ফেলালো এত মজা পাইছিস তুই দেখ 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 দেখো কালারটাই চেঞ্জ করে ফেলাইছে আরে ভাই এই যে এইটা এইটা আহা আহা আসল এরকমই বেঙ্গল ক্যাটে আসলে এরকম এরকম করব ভালোই লাগবে দেখি গাছে উঠতে পারবো উঠতে পারবো 100% যদি এরকম ইয়া দেখ না ও কি করতেছে ও তো ওয়াইল্ডে চইলে আইছে ওয়াইল্ডে তো এই গাছটা মানে ভালো ওয়াইল্ড লাইফেরই আছে এহে ওরে 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 সেরা উঠ না উঠ এই যে টাইগার বাবা রে বাবা বয়ে আছে এই জায়গায় ভাই রে ভাই তো ফার্স্ট অফ অল আমি দেখাই এখানে এই যে অটোর সামনে একটা কুকুর আছে তারপর ওই সাইডে একটা কুকুর আছে দুই পাশে দুইটা কুকুর কিন্তু আমাদের টাইগার একেবারে চিল মাটি পায় গেছে উই আর উইস আর কোনো প্যারাই নেই এইখানে সবচেয়ে জোস লাগলো কি যে গাছের মধ্যে যে কি সুন্দর করে উঠলো না মানে ফুল ওয়াইল্ড একটা ব্যাপার সেটআপের মধ্যে কিন্তু একটা গাছ দেওয়া যায় বড় কুকুরটা কুকুরটা আইতেছে খেললাক আমি ওরে নিয়ে নিই কুলে এই আইলো 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 টাইগার তুই ধর আস না আমি মারতে চাই ভাই আমি আর অনেক ঘুরতাছি আর কুকুরটা দেখতাছি আসলে কুকুরটা কই আর অসম না টাইগার আর আমি এখানে একেবারে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি টাইগার ওর গাছের সাথে একেবারে অবসেসড হয়ে রয়েছে আমার সাথে সাথে ঘুরতেছে একটু একটু আদর নিতেছে আর আশপাশ দেখতেছে অনেক কিছু দেখার আছে কিন্তু এখানে গাছ আছে বাচ্চা আছে মানুষ আছে সো ওইও দেখতেছে হাই যে
ধরবা আদর করো আদর করো আদর করো একটু আপুরে জিজ্ঞাসা করেন অনেক মজা পাইছে এই জিনিসটা দেখে এটা কিন্তু মানে ওই হিসাবে বলতে পারি যে আমাদের আমাদের যে ক্যাট বা আমাদের যে ডগ আছে বা আমরা যেভাবে আমাদের বাচ্চাগুলারে রাখি ইউল সি যে ওইখানেও একটা বাচ্চা এরকম একটু পড়ে গেছিল ঘাসের মধ্যে গোলাইলো আমাদের টাইগারের দিয়ে আসছি ওইও কিন্তু আইসা মাটির মধ্যে এরকম গোলাগুলি করলো কই দিনা কইতেই এটাই মজা তো যেহেতু আমরা আজকে টাইগারে নিয়ে আসলাম কারণ হচ্ছে আমরা টাইগারদের টাইগারের সাথে হোপফুলি কিছু লাস্ট দিন আমরা ওর সাথে কাটাইতেছি আমাদের টাইগারের জন্য একটা নতুন ওনার খুঁজতে হবে আমাদের কারণ হচ্ছে যে ও আমাদের যে অন্যান্য বিড়াল আছে ওদের সাথে একেবারেই কম্প্যাটিবল না ও খুবই মানে ওদের সাথে মারতে চায় কিন্তু মানুষদের সাথে ও যে পরিমাণ মানে ফ্রেন্ডলি বলার বাইরে তো আই হোপ আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যারা যারা আছে যারা নতুন ওনার হইতে চায় আমাদের টাইগারকে তাদের নতুন বাচ্চা বানাইতে চায় অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমি এটা কিন্তু কিনেছি এমন না যে আমি কোথাও থেকে অ্যাডপশন নিয়েছি বা রেস্কিউ করেছি আমি এটা কিনেছি তো অবভিয়াসলি আমি সেলই করবো হ্যাঁ তো অ্যাডপশনের বিষয়টা যদি আপনারা জানতে চান তাহলে আই গেস আনলাকি তো যারা যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড বায়ার আছে আমাদেরকে জানাইতে পারেন আর আমাদের টাইগারকে একটা নতুন ঘর দিতে পারেন ইনশাল্লাহ আমাদের ছাদ তো ছোট নাহলে ওরেও পালতাম লেকের সামনে চলে আসছি আমরা টাইগার এত বড় মানে একটা বডি অফ ওয়াটার ফার্স্ট টাইম দেখবে ভালোই লাগে এই জায়গাটা আমার এবার টাইগার আমরা নিয়ে আসছি একেবারে লেকের সাথে দেখতেছে কেমন লাগে গুরু দেখো তোমার তুমি পানির কোনো ইন্টারেস্টই নেই পানিতে নিয়ে এলাম পানি দেখবো না কিছু চিল খাওয়ানোর সময় হয়ে গেতেছে গা আবার আমাদের বেরোইতে হইতে খুব তাড়াতাড়ি নাকি টাইগার না ওর যেহেতু এখানে ইন্টারেস্ট নাই পানির সামনে নিয়ে লাভ নেই চলো তো আমাদের এখানে ওয়াটার বডিতে একটা ছোট একটা কাজ ছিল আমাদের আমাদের একটা টার্টেল ছিল রেস্কিউ করা ওটারে ছাড়লাম অটো এখানে যে টাইগারে নিয়ে বসে রয়েছে আর আমরা কুকুর নিয়ে এদিকে রেস্কিউটা মানে রিলিজটা শেষ করলাম চলেন চিল খাওয়ানোর সময় হয়ে গেছে যাই তবে ছাদে আমাদের ঘাস নিয়ে আমাদের মনে হয় একটু লেট হয়ে গেছে না হ্যাঁ অসুবিধা নেই দৌড় দিমু আর কি তাড়াতাড়ি হাঁটো ভাই চারো পাশ থেকে আবার আসতেছে যারা যারা চইলে গেছিল ওরাও আসতেছে আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তাহলে আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক হ্যাঁ আপনারা দেখতে থাকেন ড্রগোসেজ আসসালামু আলাইকুম ঘাস নিয়ে আসতে কিন্তু আমরা ভুলিনি বাই দ্য ওয়ে